গত শুক্রবার থেকে জ্বর অনুভব করছি আর কি প্রথম। পরে চাঁদপুর মেডিকেলে ছিলাম, ওইখান থেকে তিন চার দিন থাকার পরে এখানে নিয়ে আসছে। রাজধানী ডেঙ্গু পরিস্থিতির খবর জানবো এবারে। যাচ্ছি মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে আছেন সহকর্মী সুমায়া ঐশী। ঐশী, ডেঙ্গুর সবশেষ পরিস্থিতি জানাবেন। দেবশেষ, সবশেষ পরিস্থিতি বেশ ভয়াবহ, কারণ ক্রমবর্ধমানভাবে ডেঙ্গুর আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে চলেছে। গত বছরের এই সময় এবং এই বছরের এই সময়ের তুলনা করলে এই বছরের পরিসংখ্যান বলছে পরিস্থিতি আরও ভয়ানক হচ্ছে। কারণ সাধারণত সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর এই তিন মাস আসলে ডেঙ্গুর জন্য বলা হয়ে থাকে সবচেয়ে ভয়ানক সময় বছরের মধ্যে। এবং অক্টোবর থেকে আমরা যেমনটি দেখি প্রতি বছর কমতে শুরু করে ডেঙ্গু রোগীর সংখ্যা, তবে এই বছরে যেমনটি দেখা যাচ্ছে যে ডেঙ্গু রোগীর সংখ্যা কিন্তু বেড়েই চলেছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিদিন যে তথ্য প্রকাশ করা হয় সেটি বিশ্লেষণ করলে কিন্তু তেমনটি চিত্র ধরা পড়ে। সেখানে দেখা যায় যে গত বছর সেপ্টেম্বর ছিল সবচেয়ে পিক সময় ডেঙ্গুর জন্য, এরপর অক্টোবর থেকে ক্রমান্বয়ে কমতে থাকে, নভেম্বরে আরও কমে আসে। তবে এই বছরে দেখা গিয়েছে যে সেই গ্রাফটা কিন্তু ক্রমেই বাড়ছে। অর্থাৎ সেপ্টেম্বরে যত সংখ্যক ডেঙ্গু রোগী ছিল, অক্টোবরে তার চেয়ে বেশি সংখ্যক ডেঙ্গু রোগী এই বছর আমরা দেখতে পাচ্ছি। এবং গতকালও কিন্তু 1,029 জন এক দিনে সারা দেশে ভর্তি হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়েছে এবং চারজন মারা গিয়েছে। এবং বলা হচ্ছে যে যেমনটি চিকিৎসকরা বলছেন যে এই পরিস্থিতি আরও ভয়ানক দিকে যাবে যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য মশক নিধন কার্যক্রম জোরদার করা না যায়, সচেতনতা বৃদ্ধি করা না যায়। ধন্যবাদ ঐশী যুক্ত হওয়ার জন্য। গণহত্যা ও নতুন করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে আওয়ামী লীগকেও নিষিদ্ধ করার পরিকল্পনা আছে অন্তর্বর্তী সরকারের। সকল পক্ষের সম্মতি পেলে এক্ষেত্রে সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন আন্দোলনের সমন্বয়ক যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। যমুনা টেলিভিশনকে তিনি বলেছেন, বিচারের আগে কোনোভাবেই আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়া হবে না। বিএনপির মতো দল পতিতদের রাজনৈতিক অধিকারের কথা বললে ক্ষতিগ্রস্ত হবে। বিশ্লেষকরা অবশ্য বলছেন, নিষিদ্ধ করলে আওয়ামী লীগ লাভবান হতে পারে। সরকারের উচিত গণহত্যায় জড়িতদের দ্রুত বিচার করা। আলমগীর স্বপনের রিপোর্ট। 75 বছরের পুরনো দল আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে মুক্তিযুদ্ধ ও 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে, অথচ ক্ষমতার গত 15 বছরে এই দলের বিরুদ্ধে ওঠে গুম, খুন আর ভোটাধিকার হরণের অভিযোগ। সবশেষ গণহত্যার অভিযোগ যুক্ত হয়েছে কোটা বিরোধী আন্দোলন দমনে। 5 আগস্ট সভাপতি শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর থেকে হদিস নেই সাধারণ সম্পাদকের, শীর্ষ নেতাদের বেশিরভাগই পলাতক, কেউ কেউ জেলে। এসবের মাঝেই ফেসবুকের ভেরিফাইড পেজে সক্রিয় আওয়ামী লীগ বিচ্ছিন্নভাবে পোস্ট দিচ্ছেন কেউ কেউ। আওয়ামী লীগের যে পতিত আত্মারা রয়েছে তারা বিভিন্নভাবে জড়ো হওয়ার তারা পায়তারা করছে। দলটির বিষয়ে কঠোর অবস্থানে অন্তর্বর্তী সরকার, এরই মধ্যে নিষিদ্ধ হয়েছে ভাতৃপ্রতিম, ছাত্রলীগ, যুব ক্রীড়া ও শ্রম উপদেষ্টা বলেছেন গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগ, বিশ্বে এমন দলকে নিষিদ্ধ করার উদাহরণ আছে। গণহত্যাকারী দলগুলোর যেই পরিণতি হয় বিশ্বে সেটার এক্সাম্পল নিতে যাই, তাহলে আমরা জার্মানি তো অনেক ডেমোক্রেটিক দেশ, সেখানে তো নাস্তি পার্টির রাজনীতি করার অধিকার নেই, কিংবা মুসলিনির ফ্যাসিস্ট পার্টির তো রাজনীতি করার অধিকার নেই। এক্ষেত্রে যদি সকল পক্ষের সম্মতি পাওয়া যায় তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথাও ভাবা হবে। আওয়ামী লীগই এই পরিস্থিতিটাকে আরও উস্কে দিচ্ছে এবং তারা যে এই পরিবর্তনটাকে বাংলাদেশের মানুষের রায়কে মেনে নিচ্ছে না, এর মধ্য দিয়ে আমরা ওই রকম একটা পরিণতির দিকে আসলে যেতে বাধ্য হচ্ছে। দল নিষিদ্ধ করা নিয়ে ভিন্নমত আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। মহাসচিব সহ বিএনপির শীর্ষ নেতারা বলছেন রাজনৈতিক অধিকার হরণের পক্ষে নন তারা। উপদেষ্টা আসিফ মাহমুদ মনে করেন নিজেদের স্বার্থে রাজনৈতিক দলগুলো একে অপরকে বাঁচানোর চেষ্টা করে। রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা দীর্ঘদিন ধরে দেখেছি যে একজন আরেকজনকে বাঁচানোর বা বিভিন্ন রাজনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের কারণে বিভিন্ন ধরনের বক্তব্য আসে, কিন্তু জনগণের রায়টা যদি কোনো রাজনৈতিক দল মেনে নিতে না চায় তাহলে ঐতিহাসিকভাবে তাদেরকে এর জন্য ভুগতে হবে এবং বাংলাদেশের মানুষ তাদেরকেও ভোটের মাঠে প্রত্যাখ্যান করতে পারে। রাজনৈতিক বিশ্লেষক আনু মোহাম্মদ বলছেন গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি, তবে দল নিষিদ্ধ করে আখেরে লাভ হয় না। আওয়ামী লীগের যে অপরাধ, মানে ক্ষমতায় থাকা গেলে তারা যে অপরাধ করেছে সেইটা মানুষের সামনে প্রকাশ করা উচিত, সেগুলি বিচারের মধ্যে আনা উচিত।
তো নিষিদ্ধ করলে কোনো রাজনৈতিক তৎপরতা বন্ধ হয়ে যায় এটা ভাবার কোনো কারণ নাই, যে আওয়ামী লীগকে পথে রাজনীতি করতে দেওয়া হবে না, এটা হলো আওয়ামী লীগের ভাষা, আওয়ামী লীগ এই ভাষায় কথা বলত। তারপরে ওবায়দুল কাদের, শেখ হাসিনা, তাদের মুখের কথা ছিল এরকম, করতে দিব না, ভর্তি দিব না, রাস্তায় নামতে দেবো না, এরা সব এই 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 ভাষাটার পুনরাবৃত্তি যদি এই সরকার করে তাহলে ফলাফলটা কিন্তু আবার একই রকম হয়। আনু মোহাম্মদ বলছেন, আওয়ামী লীগের দোষীদের বিচার দ্রুত নিশ্চিত করে শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ নিশ্চিত করতে হবে সরকারকে, সমাজের মধ্যে একটা শান্তিপূর্ণ সহাবস্থানের অবস্থা তৈরি করবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির ঘনিষ্ঠজনদের দুর্নীতিতে শেষ তক অনিশ্চয়তায় পড়েছে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূমি অধিগ্রহণ। স্বাভাবিক মূল্যের চেয়ে অতিরিক্ত 359 কোটি টাকা তুলে নেয় ষড়যন্ত্র ধরা পড়লে 2023 সালে অধিগ্রহণ প্রক্রিয়া বাতিল করা হয়। এর ফলে একই সাথে ঝুলে যায় প্রতিষ্ঠানটির অবকাঠামোর কাজ। তাছাড়া স্থায়ী ক্যাম্পাসের জন্য বাছাই করা এলাকা নিয়েও আপত্তি আছে সচেতন মহলের। 2019 সালে মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদনের পরের বছর সংসদে পাশ হয় চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল। 2023 সালে শহরের খলিশাডুলি এলাকায় ভাড়া বাড়িতে শুরু হয় কার্যক্রম। স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার লক্ষ্যে শুরু হয় জমি অধিগ্রহণ। শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নকে নির্বাচন করা হয় ক্যাম্পাসের জন্য। কিন্তু এই জমি নিয়ে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। 62 একর জমির মধ্যে অর্ধেকেরও বেশি জমি কিনে নেয় তৎকালীন এমপি ও সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনির রাজনৈতিক ঘনিষ্ঠজনেরা। ইউপি চেয়ারম্যান সেলিম খান ছাড়াও সাবেক শিক্ষামন্ত্রীর দুই ভাই এফিএস টুটুল মজুমদার ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আইব আলীর নামেও জমির দলিল পাওয়া যায়। সরকারি বাজার মূল্য 194 কোটি টাকা নির্ধারণ করা হলেও নানা কৌশলে তা 553 কোটি টাকায় উন্নীত করা হয়। বিষয়টি আদালতে গড়ালে অতিরিক্ত 359 কোটি টাকা না দিয়ে বরং অধিগ্রহণ বাতিল করা হয়। স্থানীয়দের অভিযোগ, তৎকালীন সংসদ সদস্য ও চেয়ারম্যানের কারণেই উন্নয়ন বঞ্চিত চাঁদপুর। বিগত চেয়ারম্যান ছিল সেলিম খান, তার দুর্নীতির কারণে হয় নাই, উনি এই এলাকারে ক্ষতিগ্রস্ত করে গেছে। সরকারি এটা কিছু ওই তো তোলে সবার লিগেই ভালো হইতো, দেশের লিগেও ভালো হইতো, এলাকার লিগেও ভালো হইতো, জায়গা জমিনের দর হইতো, বাড়ি ঘরদের মানুষের বাসা ভাড়া দিতে হতো, চলতে হতো, গরিব বাঁচতো, এলাকার সুন্দর হইতো, ভালো হইতো, এটা তো সবাই বুঝেই যায়। এরই মধ্যে আলোচিত চেয়ারম্যান সেলিম খানের স্থাবর অস্থাবর সম্পদ ক্রোক করেছে দুর্নীতি দমন কমিশন। যিনি মন্ত্রী ছিল, জনপ্রতিনিধি ছিল, যারা সংশ্লিষ্ট ছিল কর্মযজ্ঞের সাথে, সবার উপরে বর্তায়। এটা তো বলার অবকাশ রাখে না। এগুলি নিয়ে আসলে গণমাধ্যমে এবং সর্বোচ্চ পর্যায়ে লেখালেখি হয়েছে প্রশাসনের। আমরা গণমাধ্যম কর্মীরা অনেকেই এই বিষয়গুলি নিয়ে আমরা বিপক্ষে অবস্থান নিয়েছি এসব নোংরামি দুর্বৃত্ত দুর্নীতির বিরুদ্ধে, যার কারণে পরবর্তীতে আমাদেরকে অনেক হয়রানির শিকার হতে হয়েছে। কমিউনিকেশনটা এমনভাবে হতে হবে যে জায়গাগুলো সারা দেশের শিক্ষার্থীরা সহজে এখানে অ্যাক্সেস করতে পারে। কাজে প্রথম থেকে এই জায়গাটাই কিন্তু আমাদের আসলে হয়নি, সিলেকশনটা ঠিক না। রহস্যজনক কারণে বিতর্কিত ভূমিতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপনের প্রশাসনিক অনুমোদন বাতিল করেনি মন্ত্রণালয়। জেলা প্রশাসক বলছেন, নতুন করে অধিগ্রহণের প্রস্তাব পেলে পদক্ষেপ নেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয়ের সাথে এটা নিয়ে কথা বলেছি, তারা বলেছে যে আমরা একটা পত্র প্রেরণের জন্য, সেক্ষেত্রে হয়তো অধিগ্রহণের প্রস্তাব আমরা দ্রুতই পাবো ওই উদ্যোগী মন্ত্রণালয়ের কাছ থেকে, এবং সেই অনুযায়ী জেলা প্রশাসন এটা অধিগ্রহণ করবে, এবং আমরাও বিশ্বাস করি যে একটা দ্রুত একটা স্থায়ী ক্যাম্পাস হওয়া প্রয়োজন। এই বিশ্ববিদ্যালয়ের যে অবকাঠামোগত উন্নয়ন সেটি আর এখানে হচ্ছে না, কোথায় হচ্ছে, কবে হচ্ছে তাও বলা যাচ্ছে না। এক প্রকার অনিশ্চয়তায় পড়েছে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের বিষয়টি। কাদের পলাশ, যমুনা নিউজ, চাঁদপুর। লাইনচ্যুত হওয়া পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি উদ্ধার করা হয়েছে, কিন্তু ঘটেছে শিডিউল বিপর্যয়। এ ব্যাপারে আরও জানাতে কমলাপুর স্টেশনে রয়েছেন সহকর্মী রিয়াজ রাহান। রিয়াজ, রেল যোগাযোগের এখন কি অবস্থা? শিডিউল কি পুরোপুরি স্বাভাবিক হয়েছে? দেবাশিস, শিডিউল অবস্থা যাচ্ছে তাই, এখন পর্যন্ত কোনো স্বাভাবিক পরিস্থিতি হয়নি। কারণ গতকাল রাত 12টায় যে ট্রেনটি লাঞ্ছিত হয়েছিল,
খেলগাঁও এলাকায়। সেই ট্রেনটি রেলওয়ে কর্তৃপক্ষ বলছে যে তারা উদ্ধার করতে সক্ষম হয়েছেন এবং যে ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে সেটি উদ্ধার করতে সক্ষম হয়েছে বটে, কিন্তু এখন পর্যন্ত সকাল থেকে একটি ছাড়া কোনো একটি বা দুটি ছাড়া কোনো ট্রেন এখন পর্যন্ত ছেড়ে যায়নি। বিশেষ করে আমি যদি আপনাকে একটু পরিসংখ্যান বা তাদের যে তালিকা সেই তালিকা ধরে যদি বলি, তাহলে যেই বোর্ডটি রয়েছে সেই বোর্ড অনুযায়ী ধূমকেতু এক্সপ্রেস ট্রেন ছাড়ার কথা ছিল 6:30 সেটি সম্ভাব্য সময় 11:20 দেওয়া আছে, কিন্তু আদৌ যাবে কি না এখন পর্যন্ত বলতে পারছেন না কেউ। কক্সবাজারগামী পর্যটন এক্সপ্রেস যেটি সেটি 6:15 ছাড়ার কথা, এখন পর্যন্ত প্ল্যাটফর্মই পায়নি, অর্থাৎ কখন প্ল্যাটফর্ম পাবে তারপর শিডিউল দেওয়া হবে। পারাবাত এক্সপ্রেস সিলেটগামী সেটি 6:30 যাওয়ার কথা, 11:50 শিডিউল দেওয়া আছে, কিন্তু আদৌ যাবে কি না এখন পর্যন্ত নির্দিষ্ট করে কেউ বলতে পারেননি। নীলসাগর এক্সপ্রেস চিলাহাটিগামী সেটি 6:45 ছেড়ে যাওয়ার কথা কমলাপুর স্টেশন, সেটি এখন পর্যন্ত প্ল্যাটফর্ম পায়নি। আর চট্টগ্রামগামী যে মহানগর প্রভাতী সেটি 7:45 ছেড়ে যাওয়ার কথা থাকলেও 11:55 এখন নতুন করে সময় দেওয়া হয়েছে। তবে যাত্রীরা খুবই ক্ষুব্ধ এবং তারা বলছেন যে বারবার প্ল্যাটফর্মে এসে স্টেশন ম্যানেজার থেকে শুরু করে যারা কর্মকর্তা রয়েছেন তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে যে যারা যেতে পারছেন না বা বিলম্ব হচ্ছে যে ট্রেনগুলো, সেই ট্রেনগুলোর যাত্রী বা সেই যে যারা রয়েছেন তাদের যারা টিকিট রিফান্ড নিতে চান বা যারা টিকিট ফেরত নিতে চান অন্তত তাদেরকে সেই টিকিটটি যাতে ফেরত দেওয়া হয়, কিন্তু সেই বিষয়ে তারা কোনো ধরনের সাড়া পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। আর এখন পর্যন্ত স্টেশন থেকে এসে বা তারা বলছেন যেহেতু এটি অনলাইন সব কিছু করা যায় সেক্ষেত্রে যাত্রীদেরকে একটি আগাম যদি বার্তা দেওয়া যেত কতক্ষণ নাগাদ ঠিক হতে পারে কতক্ষণ নাগাদ ছাড়তে পারে ট্রেনগুলো, তাহলে তাদের যে ভোগান্তি সেই ভোগান্তিটা কমাতে পারত। সেই 5-6 ঘন্টা পর্যন্ত অনেকে অপেক্ষা করছে, বিশেষ করে যারা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে গতকাল রাতে যাওয়ার কথা ছিল তারা এখন পর্যন্ত প্ল্যাটফর্মে অপেক্ষা করছেন, অনেকে টিকিট পেয়েছেন অনেকে পাননি। ধন্যবাদ রিয়াজ যুক্ত হওয়ার জন্য। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ হয়েছে মধ্যরাতে, এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের গেটে লাগানো ছাত্রদলের ব্যানার কে বা কারা ছিঁড়ে ফেলে, এ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রদল নেতাকর্মীদের বাকবিতণ্ড হয়। এক পর্যায়ে বাঁধে সংঘর্ষ, শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে আর ছাত্রদলের নেতাকর্মীরা বাইরে অবস্থান নিয়ে ইট পাটকেল ছুটতে থাকে। সংঘর্ষের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখা যায়নি, পরে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শিক্ষার্থীদের অভিযোগ ছাত্রদলের নেতাকর্মীরা প্রথমে তাদের উপর হামলা চালায়। এই ঘটনায় প্রক্টরের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের স্লোগান দিতে দেখা যায়। এ বিষয়ে আরও জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাবিল হোসেন। নাবিল, ক্যাম্পাসের পরিস্থিতি এখন কেমন দেখছেন? আর আজ তো ভর্তি পরীক্ষা চলছে, বিস্তারিত জানতে চাই সার্বিক বিষয়ে। দেবাশিস, আজকে সকাল 11:00 থেকে 9টি যে কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশে রয়েছে সেগুলো সমন্বিত যে ভর্তি পরীক্ষা, গুচ্ছ ভর্তি পরীক্ষা সেটি শুরু হয়েছে। একইভাবে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আসলে 4,000-এর বেশি পরীক্ষার্থী, তারা ইতিমধ্যে সকাল 11:00 আসলে পরীক্ষার যে হলগুলো যে তাদের সেই হলগুলোতে পৌঁছেছেন, পরীক্ষা শুরু হয়েছে। আমরা দেখেছি যে এখন পরিস্থিতি আসলে স্বাভাবিক, পরীক্ষা স্বাভাবিক নিয়মেই হচ্ছে, তবে আইনশৃঙ্খলার যে পরিস্থিতি সেটি জোরদার রয়েছে। আর গতকাল রাতে শিক্ষার্থীরা যে আন্দোলন করেছিলেন অর্থাৎ প্রক্টরের পদত্যাগের দাবিতে, পরবর্তীতে আসলে যিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আছেন তিনি শিক্ষার্থীদের সাথে আলোচনা করেছেন এবং তিনি বলেছেন যে বিষয়টি নিয়ে তদন্তের পর মূলত এখানে প্রক্টরের কোনো আসলে দায় আছে কিনা সেটি খতিয়ে দেখে আসলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এবং যার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা যে গতকাল রাতে আসলে এই সংঘর্ষের পর, ছাত্রদলের সাথে সংঘর্ষের পর যে তারা আন্দোলন ছিলেন, সেই আন্দোলন থেকে তারা আসলে বেরিয়ে এসেছেন, ফলে এই মুহূর্তে পরিস্থিতি শান্ত রয়েছে। আরেকটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যে গতকাল আসলে এই যে আজকে পরীক্ষা, সেই পরীক্ষার্থীদের শুভকামনা জানিয়ে ছাত্রদলের সাবেক শিক্ষার্থীরা, ছাত্রনেতারা আসলে এই ক্যাম্পাসের 3টি গেটে তারা ব্যানার লাগিয়েছিলেন। তার মধ্যে 3 নম্বর যে গেট, সেই গেটের যে ব্যানারটি ছিল সেটি আসলে কে বা কারা ছিঁড়ে ফেলে। এবং এর পরবর্তীতে আসলে সেই সাবেক শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের যারা নেতারা তাদের সাথে আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটু বাকবিতণ্ডার পরিস্থিতি তৈরি হয় এবং এক পর্যায়ে সেটি সংঘর্ষের রূপ নেয়। তবে একটি বিষয় সেটি হচ্ছে সংঘর্ষ দীর্ঘ সময় চললেও পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাউকে ক্যাম্পাসে দেখা যায়নি। অনেকখানি পর সেনাবাহিনীর সদস্য সহ পুলিশের সদস্যরা এখানে আসেন, তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এখন পরিস্থিতি অনেকটা স্বাভাবিক রয়েছে। দেবাশিস, ধন্যবাদ নাবিল যুক্ত হওয়ার জন্য। বাংলাদেশে ঘূর্ণিঝড় দানার প্রভাব কেটে গেছে। গত রাত 3টায় ঘূর্ণিঝড়টি ভারতের উড়িষ্যা অঞ্চলে আঘাত করেছে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। সকালে এক ব্রিফিংয়ে তথ্য জানান আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান। বলেন, ঘূর্ণিঝড় পরবর্তী প্রভাবে খুলনা, রাজশাহী ও রংপুর অঞ্চলে কিছুটা
বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গভীর সমুদ্রের ট্রলারগুলোকে আগামীকাল সকাল পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনা দিয়েছে আবহাওয়া অফিস। এদিকে গতকাল উপকূলীয় জেলা সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হলেও আজ আবহাওয়া পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। কোথাও কোথাও আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। ভারী বৃষ্টিও স্বাভাবিক উচ্চতার চেয়ে বেশি। জোয়ার না হওয়ায় স্বস্তিতে সাতক্ষীরা, খুলনা, বরগুনা সহ উপকূলীয় বিভিন্ন জেলার বাসিন্দারা। ঘূর্ণিঝড় দানার সংখ্যাটা কেটে গেছে। এটা গত রাত 3টার দিকে ভারতের উত্তর উড়িষ্যা উপকূল অতিক্রম করছে এবং এটি বর্তমানে ওই ভারতের উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসরে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। ভারতের উড়িষ্যায় আঘাত হানার পর কিছুটা দুর্বল হয়েছে ঘূর্ণিঝড় দানা। শক্তি হারিয়ে উড়িষ্যার ভিতরকণিকা এবং ধামরার মধ্যবর্তী এলাকা অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে ঘণ্টায় 10 কিলোমিটার বেগে অতিক্রম করছে দানা। দুপুর নাগাদ অতিক্রম করবে উড়িষ্যা, এগোচ্ছে আরও পশ্চিম ও উত্তর পশ্চিমের দিকে। বিভিন্ন স্থানে বাতাসের সর্বোচ্চ গতিবেগ রেকর্ড করা হয়েছে ঘণ্টায় 100 থেকে 110 কিলোমিটার। ঝোড়ো বাতাসে ভেঙে পড়েছে একাধিক গাছপালা ও বিদ্যুতের খুঁটি। ঝড়ের প্রভাবে অতিবৃষ্টি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে কলকাতা সহ দক্ষিণাঞ্চলীয় জেলাগুলোতে। এদিকে ভারী বৃষ্টিপাতের কারণে উড়িষ্যার 16টি জেলায় দেয়া হয়েছে আকস্মিক বন্যার পূর্বাভাস। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা সহ বিভিন্ন জেলায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। আগাম সতর্কতা নেওয়ায় দেখা যায়নি তেমন ক্ষয়ক্ষতি, পাওয়া যায়নি কোনো প্রাণহানির খবর। দুই রাজ্য থেকে সরিয়ে নেওয়া হয়েছে 8 লাখেরও বেশি বাসিন্দাকে। সাইক্লোনিক স্টর্ম দানা উত্তর উত্তর পশ্চিম দিকে চলতে চলতে আজকে নর্থ উড়িষ্যা কোস্ট ক্রস করেছে। যখন ক্রস করেছে তখন ওটি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম ছিল এবং হাওয়ার গতি ছিল 100 থেকে 110 কিলোমিটার। ভারতের জম্মু কাশ্মীরে সন্ত্রাসীদের সাথে বন্দুকযুদ্ধে প্রাণ হারিয়েছেন দুই ভারতীয় সেনা সহ 4 জন। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় বারামুল্লার গুলমার্গে এই ঘটনা হয়। এই হামলায় আহত হয়েছেন আরও 3 সেনা। নাকিনথক নামক এলাকায় পৌঁছালে সেনাবাহিনীর গাড়িতে অতর্কিত হামলা চালায় অস্ত্রধারীরা। প্রাণ বাঁচাতে পাল্টা গুলি ছোড়ে ভারতীয় সেনারা। এ সময় সশস্ত্র সদস্যদের গুলিতে মৃত্যু হয় তাদের। হামলার পরপরই জঙ্গলের ভেতর পালিয়ে যায় অস্ত্রধারীরা। এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। 72 ঘণ্টার ব্যবধানে সেনাবাহিনীর যানবাহনে দ্বিতীয় হামলার ঘটনা এটি। এদিকে ঘটনার পর ঘিরে রাখা হয়েছে এলাকাটি, বাড়ানো হয়েছে নিরাপত্তা। এর আগে সোমবার বন্দুকধারীদের গুলিতে প্রাণ যায় 7 জনের। দর্শক, এই ছিল যমুনা নিউজে।